লাশের কবরে শুয়ে আছে, সেটা তো রাখিস। ভালো লাগলো না। আরে দোস্ত, আমার নিজের বন্ধু মৃত্যুর খবর শুনে এই তোর কি রক্ত গলায় যাচ্ছে না? সে করছে না, আমি ওটা করতেছি। আমি যদি সামনে ইলেকশনে জিতে যাই তাহলে তোর নামে সমস্ত মামলা ডিসমিস করে দেবো। না তুই শুধু আমার সাথে কাম করতে রাজি হ। তুইটা মাইয়ারে মাইরা হাত নষ্ট করে কি লাভ সুলতান? ওরা যে সে মেয়ে নয়, মজুমদারকে খুন করেছে রূপালী, আর সোনালি খুন করেছে অগাভুলু, আর গাল কাটা তমিজকে লুটে নিয়েছে লক্ষ লক্ষ টাকার মাল, পুড়িয়ে দিয়েছে আমাদের গোডাউন। ভাল লাগলো না আমার সামনে ওইসব মাইয়া টাইয়া কিছুই না। তুমি শুধু খোঁজ নিবা মাইয়া দুইটা কই থাকে, বাকি কাজ আমার উপর সাইরা দাও। মনে হয়েছে বাঁচানো উচিত তাই। সেদিন তোমাকে পুলিশের কাছে ধরে দিয়েছি কর্তব্যের খাতিরে, কিন্তু আজ তোমাকে কেন বাঁচিয়েছি তুমি জানো? না। ভালোবাসার টানে সত্যি সত্যি পুলিশ যখন তোমাকে ধরে নিয়ে গেল তখন আমি বুঝতে পারলাম আমি তোমাকে সত্যি ভালোবাসি রূপালি। আপনার মুখে ভালোবাসার কথা শুনলে যে কোনো মেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে উঠবে, কিন্তু আমার কথা ভিন্ন। সত্যিকারই ভালোবাসা বাঁধনে জড়ানোর সময় আমার আসেনি। আমার হাতে ভালোবাসার ফুল নেই, আছে পিস্তল আর বুলেট যা মানুষের জীবন কেড়ে নিতে পারে। তারপরও যদি আমি তোমাকে ভালোবাসতে চাই আমাকে বাধা দিতে পারবে? পারবে। কবির গন্ধর বক, আরে তুই কি করতে পারবি না পারবি ওর বোঝা হয়ে গেছে। এতগুলো লোক দিয়ে যাওয়ার পরও তোর সামনে দিয়ে রূপালি পালালো কি করে? শোনো দোষানি সাহেব, গোড়া পর্যন্ত আমরা যখন যাইবার পারতাছি না তখন আগে থেকে কুচুকাটা করতে হইব। তার মানে? মানে একদম সোজা রূপালির জান ওই সাংবাদিক মুরাদ, মুরাদের জান ওর বোন লুবনা। লুবনারে একবার যদি আটকাইতে পারি তাইলে মুরাদ আমগো আতে, মুরাদের আটকানোর মানে রূপালি ভিতরে, তারপর সোনালি আমগো কাজ দেয়। প্ল্যানিং এর তারিফ না করে পারা যায় না। এখন বলো কবে লুবনাকে তুলে আনবে? তুইলা আনুন কেন, লুবনা তো ওরাই সামগো তাহলে ধরা দিব। হ্যালো, সালাম আলাইকুম ম্যাডাম, আপনি কি সাংবাদিক মুরাদের বোন? জি, কেন বলুন তো? মুরাদ ভাই আমাদের এলাকায় পরিত্যক্ত বিল্ডিং দেখতে এসে উপর থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। কি কি বললেন? ভাই আহত? ম্যাডাম, আমরা অলরেডি আপনাকে আনার জন্য মাইক্রোবাস পাঠিয়েছি, দেরি না করে আপনি মাইক্রো দিয়ে চলে আসুন। আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আমরা অবশ্য এর মধ্যেই ডাক্তার দেখিয়েছি। আমি এক্ষুনি আসছি। আমার ভাইয়া কোথায়? ওই যে ওই দিকে। আ
হ্যালো হ্যালো সাংবাদিক সাহেব, খুব তো হাসপাতাল থেকে আমাদের শিকার ছাড়িয়ে নিয়ে গেলেন, এবার নিজের বোনকে বাঁচাতে চাইলে শীঘ্রই চলে আসুন পঞ্চবটি গোডাউনে। হোয়াট? আমার বোন? সে তো এখন বাসায়। এই সাংবাদিক, তোর বোনের ইজ্জত রক্ষা করতে চাইলে কোন রকম চালাকি না করে এই মুহূর্তে তেপান্তর পার হয়ে চলে আয়। মনে রাখবি, তুই যত দেরি করবি বক্কর ততবারই তোর বোনকে পাংখা পাংখা করে দেবে। সন্ন্যদেব, আমার বোনের কিছু হলে আমি তোদের সবগুলোকে খুন করবো। দেখ দেখ, সাংবাদিক টাইম মতো চলে এসেছে। আমার বোন কোথায়? তোর বোনকে পেতে হলে আগে রূপালীর ঠিকানা বলতে হবে। তোদের মতো শয়তানদের কাছে রূপালীর ঠিকানা কিছু দিয়ে বলবো না। ভাইয়া!